শুক্রবার তমলুকের ময়না বিধানসভা কেন্দ্রে প্রচারে গিয়েছিলেন দেবাংশু তার আগে বৃহস্পতিবার রাত থেকেই উত্তপ্ত ময়না এলাকা সেখানে জিন্নাহ গ্রাম পঞ্চায়েতের একটি বুথে তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর করা হয় এছাড়া তৃণমূল প্রার্থী দেবাংশুর পোস্টারও ছিঁড়ে ফেলা হয় এই অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে রাত এক একটার দিকে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ফলে ওই সময়ের মতো পরিস্থিতি নিয়ন্ত্রণে লোকসভা আসন থেকে লড়তে চলেছেন দলের যুব নেতা দেবাংশু ভট্টাচার্য তমলুক এবার সবচেয়ে আলোচিত নির্বাচনী এলাকা আর প্রার্থী ঘোষণার পর থেকেই নির্বাচনী প্রচারণায় মাঠে নেমেছেন এই তরুণ নেতা তবে শুক্রবার তমলুকে প্রচার করতে গেলে দলীয় কর্মীদের প্রতিবাদের মুখে পড়েন দেবাংশু এদিকে নির্বাচনী প্রচারণায় শুক্রবার সেখানে যান দেবাংশু তখনই বিজেপির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন দলের কর্মীদের একাংশ তৃণমূল কর্মীরা দেবাংশুকে ঘিরে তাদের সমর্থনের অভাবের অভিযোগ করেছেন দলীয় কার্যালয় ভাংচুর ছাড়াও পোস্টার ছেঁড়ার কথাও জানান তিনি এসব বিষয়কে ঘিরেই প্রচারণা চলাকালীন ময়নার বাগচা গ্রামের তৃণমূল কর্মীরা দেবাংশুকে ঘেরাও করে বিক্ষোভ দেখান শুধু তাই নয় বিজেপির ভয়ে বাড়ি ফিরতে পারছেন না বলে জানিয়েছেন কর্মীরা